মানে উনি বাবুকে আমি যত স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো একটা মানুষকে আমি এত অসহায় ভাবে কখনো আশা করিনি। আমার লাইফে এই ভদ্র মহিলার কোনো অস্তিত্ব নেই এবং এই ভদ্র মহিলাকে নিয়ে সেই জন্য আমি কোনো কথাই বলতে চাই না। এবার স্বপ্ন মিয়াসমিন বুবলিকে নিয়ে একই বলছে চিত্রনায়ক শাকিব খান। আমার লাইফে তো এই ভদ্র মহিলার তো কোনো অস্তিত্ব নাই, সেই ভদ্র মহিলার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই। প্রিয় দর্শক, শাকিব খানের একটি অডিও কল ফাঁস হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। যে অডিও কলে শোনা যাচ্ছে চিত্রনায়ক শাকিব খান স্বপ্নম ইয়াসমিন বুবলির পরকা নিয়ে বিভিন্ন কথাই বলছেন, যে কথাগুলো এর আগে কখনো চিত্রনায়ক শাকিব খান বলেনি। যদিও কাকতালীয়ভাবে এই অডিও ফাঁসটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শাকিব খানকে বলতে শোনা যায়, ফারজানা মুন্নি তো অনেক ধৈর্যশীল একজন ব্যক্তি, অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, কতটা ধৈর্য হারালে একটা মেয়ে মানুষ ফেসবুকে এইভাবে পোস্ট দিতে পারে। মানে মুন্নি ভাবিকে আমি যত স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো একটা মানুষকে আমি এত অসহায় ভাবে কখনো আশা করিনি। সত্যি আমার বোধগম্য হয় না, অনেক মানসম্মত, অনেক কোয়ালিটিফুল একজন মানুষ ফারজানা মুন্নি। আর সেই ফারজানা মুন্নি এবার ফেসবুকে পোস্ট দিয়েছিল, সেটা আমি দেখেছি এবং তাদের তো অডিও কোয়ালিটিও আমি শুনেছি। মুন্নি ভাবি অডিও পরে আমি নিজেও শুনেছি, আর আমাকেও যা বলেছেন আমি আশা করি মানুষের যে কখন কার রূপ যে আমাদের মিডিয়াতে কখন চেঞ্জ হয় তাই আমি বলবো, ফারজানা মুন্নি শেষ পর্যন্ত এসে অনেকটাই বাধ্য হয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং তার ওই অডিও কলটি ফাঁস করার ব্যবস্থা করেছিলেন। বুবলি সত্যিকার অর্থে এমনই একজন মেয়ে। কথাগুলো আমি বলতে চাই না এবং এই কথাগুলো বললেও আমার কাছে বলতে আমার নিজের কাছেই আমি খুব লজ্জিত মনে করব, খুব অপমানিত মনে করব। প্রসঙ্গত, স্বপ্নম ইয়াসমিন বুবলি তাপসের সাথে পরকে নিয়ে চলছিল অনেক আলোচনা সমালোচনা। যে সময় এই আলোচনা সমালোচনা চলতেছিল ঠিক সেই মুহূর্তে দরদ সিনেমা নিয়ে ভারতে ব্যস্ত সময় পার করছিলেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু শাকিব খান আজ পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কথাই বলেনি তিনি। তার কারণ, তিনি সবসময় এই সব বিষয় নিয়ে কখনোই তিনি কথা বলেন না, তিনি সবসময় মানুষকে নিয়ে ভালো কিছুই বলেন। কিন্তু স্বপ্নম ইয়াসমিন বুবলি তার জীবনের অনেকটাই ক্ষতি করেছেন, যার কারণেই মাঝখানে কিন্তু অনেক কথাই বলেছিলেন চিত্রনায়ক শাকিব খান স্বপ্নম ইয়াসমিন বুবলিকে নিয়ে। তবে এবারও চ্যানেল 24-এ নিজের তথ্য, নিজের কথা প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান, যেখানে বলতে শোনা গেল চিত্রনায়ক শাকিব খান বুবলিকে নিয়ে অনেক কথাই। তার সাথে আমার সম্পর্ক নাই, আমার লাইফে যার কোনো অস্তিত্ব নাই, তাকে নিয়ে তার অনধিকার চর্চা আমি কেন করতে যাবো। প্রিয় দর্শক, স্বপ্নম ইয়াসমিন বুবলি এখন শাকিব খানের পুরোই অতীত, তাই তো তাকে নিয়ে কোনো প্রকার কথাই তিনি বলতে চান না। শাকিব খানের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।